আজ আমি তৈরি করব গন্ধরাজ পোলাও। গন্ধরাজ পোলাও খুবই সুস্বাদু। এই হাঁসপাশ গরমে কিন্তু কোনো অনুষ্ঠানে, বাড়িতে কোনো অনুষ্ঠান হলে কিন্তু এটা খুবই ভালো যায়। এখানে আমি গোবিন্দভোগ আতপ চাল নিইনি, এটা আমি নিয়েছি বাসমতি রাইস। এখানে গোবিন্দভোগ আতপ চাল একেবারেই যাবে না, কারণ ওর নিজস্ব গন্ধ আছে, গন্ধরাজ লেবুর গন্ধটা নষ্ট হয়ে যাবে। এখানে ভালোভাবে তিন চারবার ধুয়ে আমি অল্প জলে ভিজিয়ে রাখছি 5-7 মিনিট। এটা না ভেজালেও চলবে, হাতে সময় না থাকলে না ভেজালেও চলবে। এখানে কিন্তু একেবারেই বেশি মশলা যায় না, নাহলে গন্ধরাজ লেবুর ফ্লেভারটা একেবারেই নষ্ট হয়ে যাবে। এখানে আমি সামান্য ঘি দিলাম আর তেল মিশিয়ে দিলাম, কারণ ঘিয়ের নিজস্ব একটা ফ্লেভার আছে, তাই না? এটা তেলেই হবে। এখানে কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি, একটা ডারচিনি স্টিক নিয়েছি, একটা এলাচ নিয়েছি। এখানে দুটো দিয়ে দিয়ে আমি এবার কিশমিশ বাদে বাকি ড্রাই ফ্রুট আমি একটু ভেজে নেব। বাকি ড্রাই ফ্রুট ভাজার পর আমি 3টে গ্রিন চিলি আমি চিরে নিয়ে এর মধ্যে ভেজে নিচ্ছি। এবার চালটা জলটা ছড়িয়ে একটা ছাকনার মধ্যে রেখে দিয়েছি, এখনও জলটা ছড়বে আর এটা শুকনো হয়ে যাবে। আমি এখানে গন্ধরাজ লেবুর জেস্ট দিয়ে দিচ্ছি, একবার করে ঘষবো। বেশি ঘষলে কিন্তু সাদা অংশ বেরিয়ে আসলে এটা তিতো হয়ে যাবে। আমরা সাধারণত পোলাওয়ে ঘি দিই, যে কোনো মশলা দিয়ে এটা চালটাকে মাখিয়ে রাখি, কিন্তু এখানে একেবারেই মশলা চলবে না। প্রথমেই বলেছি এটা গন্ধরাজ লেবুর জেস্ট দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছি। এবার এটা ঝরঝরে হবে, শুকিয়ে যাবে জলটা, তারপরে আমি কী করছি দেখো। এখানে কিশমিশ দিয়ে দিলাম, কিশমিশটা আমি বলেছিলাম পরে ভাজবো, নাহলে বেশি ভাজা হয়ে যাবে। এবার চালটা দেখো একেবারেই ঝরঝরে হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে। এবার আমরা চালটা এর তেলের মধ্যে দিয়ে দেবো। এখানে চালটা ভালোভাবে ভাজতে হবে এবং 3-4 মিনিট নিয়ে আমি ভাজবো, যাতে সুন্দর ভাজা হলে কিন্তু পোলাওটা কিন্তু খুবই সুন্দর ঝরঝরে হয়। এর দেখো এখনই চালটা ঝরঝরে হয়ে গেছে আর এটা সুন্দর ভেজান ইয়ে হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, ডাবল জল দিচ্ছি আর 1/4 জল আমি এক্সট্রা দিলাম। এখানে লবণ মিশিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিলাম, দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এবার ফুটতে দিলাম, তবে লো টু মিডিয়ামে দেবো। দেখো এখনও জল আছে, এবার আবারও ঢাকা দিয়ে দেবো। আবারও ঢাকা দিয়ে এটা লো টু মিডিয়াম ফ্লেমে করবো, কারণ এটা চালটা এখনও একটু শক্ত আছে। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার হয়ে গেছে, ঢাকাটা খুলে দিয়েছি, একেবারেই ঝরঝরে হয়ে গেছে। আমি ওপর নিচ করে দিচ্ছি একটু। ওপর নিচ করার পর আমি এবার গন্ধরাজ লেবুর জেস্ট দিয়ে দিচ্ছি আর গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম। তবে এই রস আর জেস্টটা যখন দেব তখন কিন্তু ফ্লেম একদম অফ করতে হবে, অন অবস্থায় একদমই লেবুর রস দেবে না। দিয়ে আমি এই দুটো ভালোভাবে দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি, তবে খুব হালকা হাতে, রাইস এখনও গরম আছে। এবার আমি স্লাইসগুলো ভাতের মধ্যে আটকে দিচ্ছি, মানে ভেতরে দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি পরে মিক্স করে নেব। আমাদের গন্ধরাজ লেবুর পোলাও হয়ে গেল। আমি এখানে চিকেন দিয়ে সার্ভ করেছি, তোমরা এটা যে কোনো ভেজ আইটেম দিয়েও দিতে পারো। গন্ধরাজ পোলাওয়ের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। এটা ছোটোখাটো অনুষ্ঠান বাড়িতে কিন্তু এটা করতে পারো, এটা গরমকালে কিন্তু এটা দারুণই যায়, আর এটা ভেজ কোনো আইটেমের সঙ্গে খুব ভালোভাবে যাবে। শুধু যে ননভেজের সঙ্গেই ভালো যায় তা না, এটা এমনিও শুধু শুধুও খাওয়া যায়, খুবই ভালো লাগে। তোমরা এই রেসিপিটা করে দেখো, এই গরমে খুবই ভালো লাগবে। আজকে এই অবধি, অন্য কোনো রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাব। ধন্যবাদ।